করোনার ছাবায় আপাতত দৃশ্যপটে নেই বিশ্বের অন্য সব মানবিক সংকট, রোহিঙ্গা সংকট সমাধানের সেই প্রক্রিয়াও স্থবির, অনেকদিন নেই কোনো আলোচনা। তবে সম্প্রতি সাগরে ভাসমান 500 রোহিঙ্গাকে আশ্রয় দেয়া নিয়ে ফের আলোচনায় রোহিঙ্গা ইস্যু। এসব রোহিঙ্গাদের গ্রহণ করে নিতে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও যুক্তরাজ্য চাপ দেয় বাংলাদেশকে, যা সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মিয়ানমার এবং প্রতিবেশী অন্য দেশ কিংবা যে মালয়েশিয়ায় রোহিঙ্গারা গিয়েছিল সেখানেও যেহেতু ঠাঁই হয়নি, তাহলে এই দায়িত্ব বাংলাদেশ নেবে কেন? বিশ্লেষকরা বলছেন, এমন অবস্থানে আন্তর্জাতিক সম্প্রদায়ও প্রশ্নবিদ্ধ। এখন যারা বঙ্গোপসাগরে নৌকাতে আছেন এদেরকে রক্ষা করার ব্যাপারে আরো যেসব রাষ্ট্র আছে তারা কিভাবে এটা সহযোগিতা করতে পারে, সবাই যদি এগিয়ে আসে এককভাবে বাংলাদেশকে বললে বাংলাদেশের জন্য ঠিক কতটা সম্ভব সেই বিষয়টাও তাদের মাথায় থাকা উচিত। আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশগুলোকে, জাতিসংঘকে, সবাইকে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে হবে এবং বাংলাদেশের উপর আর বোঝা চাপানো যাবে না। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা মিয়ানমারকে চাপ দেওয়ার কথা বলছে, তারাই আবার দেশটির সাথে ব্যবসার পরিধি বাড়াচ্ছে। এমন নীতি সংকট সমাধানের পক্ষে সহায়ক নয় বলে মনে করছেন তারা। পশ্চিমা অনেকগুলো কোম্পানি মিয়ানমারে এখনো ইনভেস্ট করতেছেন, সেই সব বিষয়ে তারা যদি মিয়ানমারের সাথে, মিয়ানমারকে আরো বেশি প্রেশার তৈরি করার সুযোগ তো অবশ্যই আছে যে মিয়ানমার যেন এভাবে সমুদ্রে ছেড়ে না দেয়। মিয়ানমার সরকারকে আমি যদি চাপ দিতে অনীহা থাকে অন্তত তাদের বোঝাতে পারেন। বিশ্লেষকরা বলছেন, করোনা পরবর্তী বিশ্বে রোহিঙ্গা সংকট নিরসনে আরো জোর আলোচনা তোলা উচিত, কারণ এই বছরের শেষের দিকেই মিয়ানমারের নির্বাচন, যেখান থেকে বাংলাদেশ ফায়দা নেয়ার সুযোগ পেতে পারে। আব্দুল্লাহ।